ভালকে থাকিব দেই, খুব বেয়া দিন আহিছে, আকৌ এখন বেমাৰবিলাক হৈ আছে নহয় দেই। থেংক ইউ, নমস্কাৰ। নমস্কাৰ স্যার, জয় রাজ্যর দল কি সরকার বর্ডার হলে যে রব টেকনোলজির ভিতর আর ইয়াত আসলে আমি কয়ে আছো ডিপার্টমেন্টের আলোচনা করে আছো যে গাইড বান দিব লাগবে। আপনি টোটাল কি মানে কাম করছে এটা? 462 মান কইছে। 462 মান কই বলছে স্যার? কিমান কই বলছে? 8 কমিটা কইছে এই বাইথার কারণে কই পড় না নয় বলি আর না পাইন স্যার, পাইন তো কম কই বলে কমিলে পাইন কমিলে বহুত দিন লাগে নেটে কল লাগে স্যার। এই আপনার তললে গেছে এই এটা সিটু 25 মিটার আছে, 25 মিটার মানে 25 মিটার বলি আর কিছু মান তো কমও আছে ধর। ওই মানুষ জীবন লাগে হি তললে লেই হবো জীবন তল মানে কি কুন্দা খাবো তার ঘাটে দিয়ে দিয়ে খাবে দিয়ে মানে নয় কেলে তপন গগৈ যোগেন মোহন স্যার কলে এপালে মানে আমার DRDA 20 লাখ, প্রটেকশন দিয়ার ব্যবস্থা যদি করে দিয়ে এইখানে এনাম, কারণ ইয়ারপর বেলেগত যাব বেলেগত খুব বেশি বিঘা নিবিঘাহে মাতি দিব, এই গড়বেটি এক বিঘাতক বেশি নিদিব, আর যত যত যাব যত দিব এইখানিতো ধরক ইলিগেলি হলেও বা কিবা হলেও মানুষ বেদখল করে আছে। আর এই মানুষের শক্তিশালী MLA গতিকে মুখ্যমন্ত্রীর সমষ্টিত যিমান কাম হব মোর সমষ্টিতো সিমান কাম হবে। কাম কম করে কোনোবাই হারি যাম বলে ভাবিছে তেতিয়াহলে মুখ্যমন্ত্রীকে রেহাই দিয়া হবে। এই কথাটা আপনাদের নিশ্চয় জানে যে মই কেতিয়াও এইটো কেতিয়াও রেহাই নিদিও। সকলে একটা কথা মনত রাখা উচিত যে মই কৃষক মুক্তি সংগ্রাম সমিতির পৰা MLA হলো বুলিয়ে মই যে আগৰ মানুহটো একেবাৰে নাইকিয়া হৈ যাম এনেকুৱা নহয়। কোনোবাই যদি ভাবে যে MLA কৈ ই একেবাৰে ঠাণ্ডা ঠাণ্ডা হৈ যাব আৰু আমি দুর্নীতি কৰিব পাৰিম এইটো কেতিয়াও নহব। একদম খাটাং থাকক যে মোৰ সমষ্টিৰ কাম হ'ব লাগিব, হিমন্ত বিশ্ব শর্মাৰ সমষ্টিৰ যিমান উন্নয়নমূলক কাম হ'ব মোৰ সমষ্টিটো সিমানেই হ'ব লাগিব, নহ'লে বেছি দীঘলীয়া নকৰোঁ। কিন্তু এটা অনুৰোধ জনাওঁ যে অহা অক্টোবৰ মাহৰ পৰা শিৱসাগৰত বিভিন্ন ধরনের ট্যুরিজিমের মানে কার্যসূচী লো, তার ভিতর একটা ট্যুরিজিম হল কালচারেল ট্যুরিজিম। তার কি করব কইসু সকল জাতি জনগোষ্ঠী নৃত্য গীতর প্রদর্শনী করব কইসু, পৃথিবীর যিকোনো এজন মানুষে আহি ইয়াত খাব পারে। মিসিং সকলের ডুমরা নৃত্যতো মই তাত রাখিব কইসু। গতিকে মোক ইয়ারপরা অফলার পরে কোপা আপনাদের জোরপরা চাই এটা গুমরাগর একটা টিম দিব লাগিব, মই তেওঁলোকক দরমহা দিম, তেওঁলোকে থাকিবলৈ ঘর দিম, খাবলৈ
व्यवस्था कर दूर और दरमहा दिन रातिपुर गधूलैक पृथ्वी टूरिस्टबाक विहु जैसे थको तक बेलेग बेलेग सकोबाग बेलेग बेलेग जनगोषी तक ये प्रदर्शन कर लगे आप अर्किड पार्क ले गई है काजीरंगा अर्किड पार्क मैं तर निजे सभापति चेयरमेन मैं निजे बनाई तको रातिपुर गधूलैक आम मिशिंग गुमराट प्रदर्शन कर काम बेहतर एक्शन लबले मैं बाध्य रास्तार कमे
হোক বা অন্য কোনো কামে হোক মই অতি স্পষ্ট ভাষাৰে আপোনাক জনাইছো যে ইয়াত কোনো কামতে আৰু কোনো কাৰ্যালয়তে এটো ডিসি অফিসে হোক বা মণ্ডলৰ অফিসে হোক পঞ্চায়তৰ অফিসে হোক বা জিলা পৰিষদৰ অফিসে হোক কোনো কাৰ্যালয়তে যাতে কোনো পৰ্যায়ে দুৰ্নীতি হ'ব নোৱাৰে ৰাইজৰ পৰা যাতে টকা খাব নোৱাৰে আৰু অফিচবিলাক আৰু বিদ্যালয়বিলাকক যাতে সময়মতে বিষয়া কর্মচারী উপস্থিত হৈ তেওঁলোকৰ দায়িত্ব যাতে পালন করে তাৰ কাৰণে মই সকলোকে কালিয়ে জিলা উপায়ুক্তৰ যি সভা হৈছিল জিলা উপায়ুক্ত আৰু অন্যান্য সকলো ডিপাৰ্টমেণ্টৰ মুৰব্বীবিলাকক মই কালিয়ে স্পষ্টভাৱে জনাই দিছোঁ যে 10 বজাৰ পৰা 5 বজালৈকে যি ডিউটি আপোনালোকৰ থাকিব সেই ডিউটি পিৰিয়ডত সকলো সময়তে অফিচত আপোনালোকক ৰাইজে লগ পাব লাগিব আৰু ৰাইজে যদি আপোনালোকৰ কাম কৰিবলৈ যাব কোনো কামতে আপোনালোকে ঘোষ খাব নোৱাৰে মই স্পষ্ট ৰূপত আমি এই কথা জনাই দিছোঁ আৰু অফিচ কাছাৰী যাতে চাফ চিকুণ হৈ থাকে স্কুলৰ পৰা হস্পিটেললৈকে আটাইবিলাক যাতে চাফ চিকুণ হৈ থাকে তাৰ কাৰণে সকলো ডিষ্ট্ৰিক্ট অফিচাৰবিলাকক কালিয়ে জনাই দিয়া হৈছে গতিকে মই আশা কৰোঁ এতিয়াৰ পৰা আপোনালোকে ক'ৰবাত যদি কিবা গণ্ডগোল হয় লগে লগে মোক জনাব মই অৱশ্যে জেলৰ পৰা ওলোৱাৰ কাৰণে এতিয়ালৈকে নিজৰ নামত ফোন এটা ল'ব পৰা নাই কাৰণ জেলৰ পৰা ওলায়েই মই লগে লগে আপোনালোকৰ মাজলৈ গুচি আহিলোঁ কাইলৈ গৈকে এটা ফোন ল'ম গতিকে মই সকলোকে এই অনুৰোধ জনাইছোঁ মোৰ পি এল ফোন আছে তেখেতৰ ফোন নম্বৰ আপোনালোকে লৈ ল'ব পাৰিব যিকোনো সময়তে দিন ৰাতি যিকোনো সময়তে মোৰ ওচৰত আপোনালোকে কমপ্লেইন দিব পাৰিব আৰু যদি মই নিজে গণ্ডগোল কৰোঁ তেতিয়াহ'লে মোক আপোনালোকে গালি পাৰিব পাৰিব কওঁ যে আপোনালোকে য'তে যায় যদি চিভিল হস্পিটেললৈ যায় মই নিৰ্দেশ দিছোঁ ইতিমধ্যে যে চিভিল হস্পিটেলখন একদম চিকচিকীয়া কৰিব লাগে বিৰাট লেতেৰা হৈ আছে গোটেই শিৱসাগৰ টাউনখনে সাংঘাতিক লেতেৰা পেতেৰা হৈ আছে এইখন চাফ চিকুণ কৰিবৰ কাৰণে ইতিমধ্যে মই ইতিমধ্যে সংশ্লিষ্ট সকলোকে জনাই দিছোঁ 15 দিনৰ সময় দিছোঁ চিভিল হস্পিটেলখন পূৰা চাফা হ'ব লাগিব